বিহার রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া এলাকায়। উল্লেখ্য, পুকুরিয়া মোড় থেকে নওগাঁ পর্যন্ত রতুয়া বান্দা রাজ্য সড়কের বেশ কয়েক কিলোমিটার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের অভাবে। রাস্তায় হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। এই কয়েক কিলোমিটার রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে এলাকাবাসী এবং যানবাহন চালকরা একত্রিত হয়ে শনিবার সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় সরকারের বিরুদ্ধে। অবরোধকারীদের অভিযোগ, রাস্তার বেহাল দশা নিয়ে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। অসুস্থ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা এই বেহাল রাস্তার কারণে ব্যাপক অসুবিধার মুখে পড়ছে। যে কোনো রাস্তায় থাকায় যানবাহন যে কোনো সময় রাস্তার মধ্যে বিকল হয়ে পড়ছে। প্রশাসনের আধিকারিকরা অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানায় অবরোধকারীরা। ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের অনুরোধে কয়েকবার পুকুরিয়া থানার পক্ষ থেকেও রাস্তা বেহাল দশার কথা সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েছে পুলিশ। অবরোধকারীরা জানায়, যতক্ষণ না পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকরা এসে তাদের আশ্বস্ত করবেন, এই অবরোধ চলবে বলে জানিয়েছে। অন্যদিকে অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে রতুয়া মালদা রাজ্য সড়কে। অবশেষে রতুয়া 2 ব্লক প্রশাসন এবং পুকুরিয়া থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। প্রশাসনিক দিক থেকে জানানো হয়, এই পুকুরিয়া মোড় থেকে নওগাঁ রাস্তার পর্যন্ত মঙ্গলবার এরপর থেকে শুরু করা হবে। তুমি চলে আসো নগম মা। হ্যাঁ তুলছি আমি ছবি, তুমি চলে আসো। তার জন্য গাড়ি চালানো যাচ্ছে না, তার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, ঠিক আছে, পাবলিকের ক্ষতি হচ্ছে, তার জন্য আমরা রাস্তাটা আজকে পথ অবরোধ করবো। পুকুরিয়া মোড় থেকে আমাদের পুকুরিয়া ব্রিজ পর্যন্ত সেটা দীর্ঘদিন ধরে রাস্তাটা এত খারাপ অবস্থায় আছে। আমাদের এখানকার প্রশাসনিক যে অফিসগুলো আছে, বিডিও অফিস, আমাদের থানা পুকুরিয়া থানা এবং আমাদের ডিএমএইচ অফিস, ডিএলআর অফিস, আমাদের এটা একটা প্রাণকেন্দ্র এবং এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি জানিয়ে আসছে। তো সেটা নিয়ে আজকে অবরোধ হয়েছিল। আমি সকালবেলায় বেরিয়েছিলাম, তখন আমিও অবরোধের কবলে পড়ি। তো যাই হোক, এটা প্রায় 3 ঘন্টার পরে প্রশাসনিকভাবে আমরা এটা জানতে পারলাম বিডিও সাহেব এবং ওসির কাছ থেকে। একদিন তিনি মিনের সাথে আমাদের কথা হবে, যেহেতু ছুটি আছে সোমবার পর্যন্ত। আমরা মঙ্গলবারের দিন বিকেল 3টায় বিডিও সাহেবের চেম্বারে বসে এই ব্যাপারে আমরা নির্দিষ্ট দিনে আমাদের কাজ আরম্ভ হবে কিনা এই প্রতিশ্রুতি আমরা নিব। যদি না পাওয়া যায় তাহলে আবার পরবর্তীতে হয়তো দেখা গেল যে আরও কিছু হতে পারে। স্থানীয় যারা অবরোধ করেছিল, অটো টোটো বা ম্যাক্সি ইউনিয়ন এদের পক্ষ থেকে, তারাকে আমরা আশ্বস্ত করলাম এবং তাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে মঙ্গলবারের দিন আমাদের সময় দেওয়া হোক, তারপরে আজকে অবরোধটা উঠবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রহিমউদ্দিন, ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি শুরু হয়েছে। রোড
আমাদের সকল গাড়ি ড্রাইভার ঠিক আছে রাস্তা অচল কারণে আমরা আজকে গাড়িটা পথভ্রষ্ট করে রেখেছি পাবলিকের যাতায়াত আজকে ক্ষয়ক্ষতি হচ্ছে দুর্ঘটনা ঘটছে ঠিক আছে এই রাস্তা ঠিক না হওয়া অবধি আমরা গাড়িটা বন্ধ রাখব যতদিন আমাদের কাছে এসে দিয়ে ভিডিও সাহেব কোনো প্রশাসন এসে দিয়ে আমাদের কাছে যতক্ষণ দায়িত্ব নেয়নি ততক্ষণ আমরা রাস্তাটা বন্ধ রাখবো ঠিক আছে এর আগে প্রশাসন তো জানে এর আগে জানিয়েছে অনেকবার জানানো হয়েছে প্রশাসন তো কোনো গুরুত্বই দিচ্ছে না এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি রাস্তাটা ঠিক হোক আমরা গাড়ি চালাবো শুধু গাড়িওয়ালার তো ক্ষয়ক্ষতি নয় নানা রকম পাবলিকের ক্ষয়ক্ষতি ঠিক আছে দুর্ঘটনা ঘটছে কোথায় গাড়ি ঢুকে যাচ্ছে কোথায় পাতি হয়ে যাচ্ছে গাড়ি পাল্টে যাচ্ছে পাবলিকের ক্ষতি আপনার নাম ঠিক হোক আমরা রাস্তায় যাই আমার নাম পিন্টু সবজি গাড়ি ড্রাইভার।